أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি যে যেখানে যে প্রান্তে আছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, চমৎকার আরো একটি হাদিস নিয়ে হাজির হলাম। দুটো হাদিস আজকে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইসলামে কোন কাজটি উত্তম, এখানে দুটো হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুটো হাদিস চলে এসেছে। আমরা আছি সহিহ বুখারীর প্রথম খণ্ড ইমান অধ্যায় থেকে সহিহ হাদিস, হাদিস নাম্বার 10 এবং 11। তো প্রথমেই 10টা আমরা শুনে নিই ইনশাআল্লাহ। সাঈদ ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ আল উমাবি আল কুরাইশি রাদিয়াল্লাহু আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। অর্থাৎ এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন আমাদের এক ভাই আরেক ভাইয়ের হাত থেকে যাতে নিরাপদ থাকে, রাগ হয়ে গুসা হয়ে যাতে আমরা একজনকে আরেকজনকে অযথা প্রহণ না করি, হয়রানি না করি এবং অযথা তাকে মারধর না করি, রক্তারক্তি না করি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক যদি আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা পালন করতে পারি, তাহলে দিন ও আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আরও একটি ইসলামের গুণ আছে, খাবার খাওয়ানো ইসলামী গুণ। হাদিস নাম্বার সহিহ বুখারীর ইমান অধ্যায় থেকে হাদিস নাম্বার 11। ওমর ইবনু খালিদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই এই হাদিস দ্বারা শিখতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন এবং আদেশ করছেন যে তোমরা খাবার খাওয়াবে গরিব মিসকিন বাদেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং দূরের কোনো মুসাফির হলেও তাকে খাবার খাওয়াতে বলেছেন। তাও কিন্তু ইসলামে উত্তম কাজ এবং পরিচিত অপরিচিত যার সাথেই দেখা হোক না কেন চেষ্টা করবো আমরা সালাম দিতে। আজকাল সালাম তো উঠেই গেছে, হাই হ্যালোতে ভরে গেছে। তাই আমরা মুসলমান হিসাবে আমরা এক মুসলিম আর এক মুসলিম ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করব এবং সবসময় সালাম বিনিময় করব, কুশল বিনিময় করব। তো সম্মানিত বন্ধুরা, আমরা এই দুইটা হাদিস দ্বারা শিখতে পারলাম, জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে না এবং অশ্লীল অসভ্য ভাষায় কথা বলা যাবে না এবং জিহ্বা সবসময় আমাদেরকে লাগাম টেনে কথা বলতে হবে সুন্দর করে, মসৃণ করে, এবং আমাদের হাত থেকে আর এক মুসলিম ভাই যেন নিরাপদ থাকে। হুড়োহুড়ি করে মারামারি ধরাধরি করা যাবে না, রক্তারক্তি করা যাবে না। এবং আরও একটা শিক্ষা পেলাম, সেটা হলো ইসলামে উত্তম কাজ হলো সালাম দেওয়া এবং কুশল বিনিময় করা এবং এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হলে সালাম বিনিময় করা এবং পরিচিত অপরিচিত খাবার সবাইকে চেষ্টা করা, নিজের সাধ্য মতো খাবার খাওয়ানো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হাদিস মোতাবেক চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ হবে এবং আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।